সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সারা দেশের সংবাদে সাথে আছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ শুরুতেই ঝালকাঠির সংবাদ ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাইপাস মোড় চত্বরে শুক্রবার ত্রিশে অক্টোবর বিকেল তিন কোটিকে ফ্রান্সে রাসল সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলামের বিরুদ্ধে করা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে জাতীয় উলামা মাসায়ক আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে ফ্রান্সে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমাদের জালকাটি প্রতিনিধি রেজাউল ইসলাম পলাশ জানান জাতীয় ওলামা মশাইক আহম্মা পরিষদ রাজাপুর উপজেলার সভাপতি মুফতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মালানা রফিকুল ইসলাম আখনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশাইক আহম্মা পরিষদ রাজাপুর উপজেলার সিনিয়র সহসভাপতি আরি মোহাম্মদ বেলায়েত হোসেন সহসভাপতি আরি তৌহিদুল ইসলাম মালানা আল আমিন দোহারি মালানা হেদায়তুল্লাহ ফায়দিস ও রাজাপুর উপজেলার সকল শীর্ষ ওলামা মশায়কগণ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সে মহানবী ইসাল্লাহ আলি ইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনে তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করেন বক্তারা আরও বলেন বাংলাদেশের জাতীয় সংসদের নিন্দা প্রস্তাবের মাধ্যমে ফ্রান্সের ধৃষ্টতার জন্য ক্ষমা চাওয়া ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহ্বান জানান সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ মিছিল বাইপাস মোড় থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাসে এসে ভিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয় শহরের সাধারণ মুসল্লি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ এই বিক্ষোভে অংশ নেন এ সময় ফ্রান্সের পতাকা ও প্রেসিডেন্টের কোষপত্তলিকা দাহ করে বিক্ষোভরা এবার জানিয়ে দিচ্ছি পলাশবাড়ির সংবাদ গোটা মুসলিম জাহানের মুক্তির দিশারি প্রিয়রবী ক্রিম হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স কর্তৃক অবমাননার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে নেয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা শাখার আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে শুক্রবার ত্রিশে অক্টোবর বাদ জমা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের গাইবান্ধা প্রতিনিধি আশরাফুল ইসলাম আরও জানান মুরারিপুর মাদ্রাসার মহতামেম মালানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও টুটিয়া পাকুর দারুল উলম মাদ্রাসার মহতামেম মালানা শাহ আলমের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মুস্তাফিজুর রহমানের রাজা মালানা মশিউর রহমান তারাবয়ত মালানা নুরুন্নবী মালানা রফিকুল ইসলাম মালানা তাজুল ইসলাম মালানা মাহবুবুল হক মালানা ফরহাদ হুসাইন মালানা আনাস সাহেব মুফতি মালানা খালিলুর রহমান মালানা আশরাফ সাহেব মালানা আব্দুল্লাহ সাহেব সহ আরও অন্যান্যরা বক্তারা তৌহিদী জনতার পক্ষে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্স সরকারের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বাতিল ও তাদের উৎপাদিত পণ্য বর্জন করার দাবি জানান এবার জানিয়ে লক্ষ্মীপুরের সংবাদ পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী সাল্লাম উপলক্ষে লক্ষ্মীপুরে আহলে সন্ন্যতওয়াল জামায়াতের উদ্যোগে যথাযথ সম্মানে যশনের জোর মিলাদুন্নবী আলী আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয় আমাদের লক্ষ্মীপুর আবির আকাশ জানান জেলা আহলে সন্ন্যতাল জামায়াতের আহ্বায়ক অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদের সভাপতিতি ও সদস্য সচিব মুফতি হেলাল উদ্দিন আল কাদের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন রামগঞ্জ উপজেলার ঘনিয়া দরবার শরীফের পীর হাফেজ জুনায়দুল হক নাকশবন্দী বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফিয়া দরবার শরীফের পীর সাইফুল ইসলাম সিদ্দিকী রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বিল্লা ঘনিয়া দরবার শরীফের পীরজাদা নাজমুল হক সাইফিয়া দরবার শরীফের পীরজাদা আতায়ে রাব্বি আবির আকাশ আরও জানান মিলাদ শেষে ফ্রান্স কর্তৃক হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমনি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লিল্লা মসজিদে ময়দানে এসে দেশবাসী ও মুসলিম উম্মাহর মুক্তি কামনা করে মোনাজাতের মাত আমাদের ঢাকা অফিস জানিয়েছে শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিচার এবং দেশটির পণ্য বর্জনের দাবিতে রাজধানী ঢাকা সারা সারাদেশে ইমানদার মুসল্লিরা বিক্ষোভ করেন নগরীর আমিন বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদী সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মালানা সিদ্দিকুর রহমান ঠাকুরের সভাপতিত্বেতে আরও বক্তব্য রাখেন মালানা আফজালুল ইসলাম মালানা সালিবুল্লাহ মালানা আবুল কালাম মুফতি আব্দুর রহিম কাসেমি মুফতি আবুল বারি মুফতি লুৎফুর রহমান মালানা মঞ্জুরুল ইসলাম মালানা আসাদুজ্জামান মুফতি দেওয়ান মোহাম্মদ সাজ্জাদুর রহমান মালানা আব্দুল্লাহ আল মনির আরমানি ও মালানা খালেদ সাইফুল্লাহ বাইতুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ও বিশাল সমাবেশে বের করা হয় জমিয়তে উলাম ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নৌ হোসাইন এ সময়ে বলেন ফ্রান্স মহানবী সাল্লি ইসলামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম ওম্মাহরের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আল্লামা কাসেমি আগামী সোমবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকারম থেকে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি এ সময় ঘোষণা করেন প্রিয় দর্শক এই ছিল সারাদেশের আমাদের প্রতিনিধিদের পাঠানো চ্যানেলই আজকের সারা দেশের সংবাদ যে যেখানে থাকুন সুস্থ থাকুন এবং প্রতিবেশীর হক অসুস্থদের সেবায় এগিয়ে আসুন আল্লাহ হাফেজ